সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় মুখা, যার প্রভাবে স্কুল কলেজ বন্ধের ঘোষণা এসেছে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের বন্ধের ঘোষণা ওভাবে আসেনি, কিন্তু লাস্ট পর্যায়ে তারা একটা চমক রেখে বন্ধের ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, অর্থাৎ আমরা যদি নিউজে দেখি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এখানে আমার এই ভিডিওটা বিভিন্ন শিক্ষার্থীরা দেখছো এবং তাদের অভিভাবকরা দেখছেন, তাদেরকে বলছি অনির্দিষ্টকাল বলতে এখানে আপাতত বন্ধ করছে, কবে খুলবে তারা জানে না, এভাবে বন্ধ তারা দিচ্ছে। এবং এখানে সারা দেশের না, শুধুমাত্র তিনটা বিভাগের প্রাথমিক বিদ্যালয় নিয়ে কথা বলা হচ্ছে। আমরা কোন কোন বিভাগ সেটা নিয়ে বলছি, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কোনো প্রকার নোটিশ তারা প্রকাশ করে নাই, এই বিষয়টা মৌখিকভাবে তারা শিওর করেছে এবং সেটা এই নিউজ থেকে আমরা জানতে পেরেছি। তো এখানে এরই মধ্যে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে, সেটা একদিন বা দুই দিনের জন্য। কিন্তু প্রাথমিক বিদ্যালয় যেটা করেছে তারা একদম পুরো অনির্দিষ্টকালের জন্য রেখেছে, হতে পারে এটা 10 দিন, 7 দিন, 8 দিন, এর বেশি হতে পারে। কারণ এখানে প্রাথমিক বিদ্যালয়গুলোকে অধিকাংশ ক্ষেত্রে সাইক্লোন সেন্টার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে গ্রাম পর্যায়ে, এই জন্য মূলত তারা এই কার্যক্রম হাতে নিয়েছে। আমরা যদি এখানে আপডেট একটু বিস্তারিত পড়তে যাই, তাহলে আমরা দেখতে পারবো বলা হয়েছে যে ঘূর্ণিঝড় মুখার দরুন সৃষ্টি পরিস্থিতি বিবেচনায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহ বলছে যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, শিক্ষা কেন্দ্র এবং শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টার সমূহ বন্ধ থাকবে। তারা আবারও বলছে আমি বিষয়গুলো, এখানে শুধুমাত্র তিনটা বোর্ডের নাম বলে এসেছে। চট্টগ্রাম বোর্ড আমরা যদি ম্যাপে দেখাই দেই, এই যে চট্টগ্রাম বোর্ড, তার সাথে এসেছে এখানে খুলনা, মানে খুলনা বিভাগের কথা বলা হয়েছে, এবং হচ্ছে বরিশাল, তিনটা বিভাগ। এক্ষেত্রে কি কি, চট্টগ্রাম এবং বরিশাল এবং খুলনা একদম সমুদ্র তীরবর্তী তিনটা আর কি তোমার এখানে যে বিভাগ রয়েছে সেটা। আর এখানে কুমিল্লা বিভাগের কিন্তু এসএসসি পরীক্ষা স্থগিত করেছে, কালকে স্কুলও বন্ধ, কিন্তু তাদের কিন্তু এই প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে নাই, আর তাদের প্রাথমিক বিদ্যালয় চলবে এরকমই তারা বলছে। কিন্তু এই জিনিসটা আসলে কীভাবে কি বোঝায় আমি বুঝতেছি না, সব বন্ধ তাহলে তাদের কেন খোলা থাকবে? অন্তপক্ষে আমার মনে হচ্ছিল যে এখানে যে কুমিল্লা রয়েছে, কুমিল্লারও বন্ধ দেওয়া উচিত ছিল, এখন আপাতত তারা দেয় নাই সেটা বাদ দেয়, বাট আমার মনে হয় না একদিন স্কুলে না গেলে কিছু হবে। তাই কুমিল্লা বিভাগে শিক্ষার্থীদেরকে বলবো একটু সচেতন থাকার জন্য, এবং অভিভাবকদেরকে আপনাদেরকেও বলবো, যারা অভিভাবক রয়েছেন তারাও বলবো একটু স্টুডেন্টদেরকে সচেতন রাখেন, দরকার নেই একদিন স্কুলে যাবার, রিল্যাক্সে থাকুক, দেন হয়তো আর একদিন স্কুলে যাবে। এই হচ্ছে আপাতত তথ্য, এর পরবর্তীতে তবে আমরা বিষয়গুলো জানতে পারবো। এখানে বলেছেন তিনি যে গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন, তিনি এই তথ্য আমাদেরকে বা এই নিউজের মাধ্যমে জানিয়েছেন। তো এক্ষেত্রে কালকে কাউকে স্কুলে পাঠানোর দরকার নেই, যদি পরবর্তীতে তারা জানায় যে কি হবে, কবে তারা স্কুল খুলবে সেটা জানানো যাবে। অর্থাৎ আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং ঘূর্ণিঝড়ের যে অবস্থা তাতে যারা আমার এই ভিডিওটা দেখছে তাদের সবাইকে রিকোয়েস্ট করবো, টুকটাক যারা উপকূলীয় এলাকা বা ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেতের মধ্যে আছেন, তারা খাবারের পানি, মোবাইল ফোন বা সবকিছু চার্জ করে রাখতে, এবং বিশেষ করে খাবারের পানি, শুকনো খাবার দাবার একটু সেফ জোনে থাকে, এগুলোর জন্য সংগ্রহ করে রাখা হয়। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।